Hello viewers, welcome my channel and Dim Desh Travel Channel এর পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। আমার নাম পরণ, আমি রোমানায় সুসভা শহরে থেকে বলছি। তবে আজ আমি আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বরাবরের মতন। তবে আপনাদের কাছে আর একটি অনুরোধ, অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। এটা একটা পরিচিত, আমরা এই বাস থেকে নামলাম এবং কিছুক্ষণের পরে আমরা এই বাস দিয়ে আবার ইলিয়াস মলের দিকে যাব, যেখানে সুপার মার্কেট এবং হোলসেল মার্কেট আছে। ওখানে যাব, দুটা জ্যাকেট কিনবো দুজনে, আর জুতাও কিনবো অবশ্যই, আরও কিছু জিনিস আছে ওগুলো কিনবো। তো সব কিছু মিলে পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে। দেখেন, এখন গাছে প্রায় পাতা শেষ, প্রচুর পাতা পড়ে রয়েছে। দেখেন, এখানটা প্রচুর পাতা পড়ে রয়েছে। এটা একটা পার্ক ছোটো, তবে রোমানিয়া না, খালি হোল ইউরোপিয়ান ইউনিয়ন জুড়ে আছে। আপনার এক মিটার বলতে কি, 1 কিলোমিটার পর পরে এরকম ছোটো ছোটো পার্ক পাবেন, এবং পার্কের সাথে অনেক লাইট থাকবে, মানে বসার জন্য জায়গা থাকবে, ডাস্টবিনে একটা ফেলার জন্য সব রকমই সুযোগ সুবিধা আছে, বলতে কি ফ্যাসিলিটি আছে মোটামুটি। আবার চারিদিকে আটকানো থাকে, যেমন এটা গ্রিল দিয়ে আটকানো আছে, ব্রেঞ্চ অর্থাৎ বেড়া দেওয়ানো আছে, আবার কিছু কিছু আছে ওপেন। তো সব কিছু ভালো লাগে। এখন মনে করেন নভেম্বরে মাঝামাঝি, অর্থাৎ নভেম্বরে 20 থেকে 30 তারিখের মধ্যেই আপনারা দেখবেন যে এই গাছের কোনো পাতাই থাকবে না, সবগুলো পাতা পড়ে যাবে। তখন আবার আরেক ধরনের একটি ভিউ দেখা যাবে, যেটা রেলি পাতাগুলো মরা মরা, তবে আসলে এগুলো কিন্তু মরা না, সিজনের সময়। তবে না, এই দেশের গাছগুলোই হচ্ছে এরকম। আপনার পাতা ছাড়া আমাদের দেশে গাছ মনে হবে যে এটা গাছটা মরিয়া গেছে, কিন্তু আসলে তা না, সিজনের গাছ। এবং এই গাছগুলো যখন স্নো পড়বে, এবং আপনারা জানেন এই রোমানিয়া একটি বলকান কান্ট্রি, এবং এই কান্ট্রিতে স্নোতে সবচেয়ে বেশি পড়ে, অর্থাৎ তারপর বেশি পড়ে বলতে কি, আপনার এই সুসুবা এরিয়াতে সবচেয়ে বেশি পড়ে, রোমানিয়ার মধ্যে সুসুবা সবচেয়ে বেশি স্নো পড়ে, খুবই ঠান্ডা। প্রচুর গাছের পাতা পড়ে রয়েছে। আমরা এই পার্কের ভিতরে ঢুকলাম এবং পার্কটা দেখতেছি অনেক সুন্দর লাগতেছে। কিছুক্ষণ পরে আবার এই স্টেশন থেকে চলে যাব আর একটা স্টেশন, যেখানে আমাদের যাওয়ার গন্তব্যস্থানও রয়েছে, সেখানে চলে যাব। তো প্রচুর ঠান্ডা পড়তেছে, আজকে 14 নভেম্বর, আর মাত্র 16টা দিন আছে এই নভেম্বর শেষ হতে এবং নতুন বছর আসতে। সো আমরা যাবো এখন একটা ক্যারি ফোর্ড, যেখানে ওয়ার হাউস, একটা বিশাল বড় একটা ওয়ার হাউস, এখানে সব পাওয়া যায়। তো প্রচুর পাতা পড়ে রয়েছে, অনেক সুন্দর লাগতেছে পরিবেশটা। তারপর নভেম্বরের শেষের দিকে আর একটা পরিবেশ পাওয়া যাবে, সেটা হচ্ছে গাছের পাতা কখনো থাকবে না, যদিও এই গাছের পাতা না থাকলেও বোঝা যায় যে এটা স্ট্রং। আমাদের দেশে মনে করবে যে এটা গাছটা মরে গেছে, কিন্তু আসলে তা না। এই গাছের যতগুলো গাছের পাতা নাই, এগুলো সবই জীবিত, এবং স্নো পড়লে আর একটা ভিউ দেখা যাবে। এখন প্রচুর পাতা পড়ে রয়েছে, দেখেন আমার সামনে এবং পিছনে প্রচুর পাতা, এবং পাতা, এই পাতাগুলো সংক্রমণ করার জন্য কিছু লোক আছে এখানে কাজ করে, এরা ক্লিনার হিসাবে কাজ করে বলতে কি এদেশের লোকেরাই। তবে আরেকটা জিনিস কি, এই রোমানিয়াতে ফরেন ওয়ার্কার হিসাবে সার্ভিস সেক্টরে কোনো জায়গায় কাজ করে না। সার্ভিস সেক্টর বলতে গেলে মালের সাথে দেখতাম ক্লিনারে কাজ করতো, কনস্ট্রাকশনের, এইসব সেক্টর আসলে খুব কম। আমরা ক্লিনারে কাজ দেখতাম খুব কম, এখানে লোকাল লোকেরাই বেশি কাজ করে। তারপর কী বলে, আমরা মানুষের সাথে দেখতাম এয়ারপোর্টে আছে, হসপিটালে থাকতো, তারপর দেখা যাচ্ছে যে গার্ডেনে থাকতো, শপিং মলে থাকতো, আর সব জায়গায় আপনার বাঙালির পাবেন। যদিও একটা আমাদের বাংলাদেশের সাথে মানুষ একটা জিজু প্ল্যানও রয়েছে, যে কারণে ওখানে ওয়ার্কার হিসাবে প্রেরণ করে, এবং আর এখানে পদ্ধতি সিস্টেম অন্যরকম। তবে এখানে আছে কিন্তু তাদের সিমিলার, যেগুলি কান্ট্রিগুলো আছে সিমিলার হিসাবে যেসব রিলিজিয়ান আছে তারা এখানে সবচেয়ে বেশি আছে। যেমন আছে মলদোবা আপনারা পাবেন, তারপর হচ্ছে যে ইউক্রেনের পাবেন, ইউক্রেনও অনেক বেশি আছে। তবে ইউক্রেনে আপনার অনেক সিটিজেন আছে, যেটা দেখলাম সিটিজেন এবং কার্ড হোল্ডার অনেক আছে। ইতিমধ্যে আমি অনেক মানুষের সাথে দেখা করছি, দেখা বলতে কি রেস্টুরেন্টে কাজ করি, অনেক মানুষের সাথেও প্রায় হয়ে গেত কার্ড কুক দেখাইতো, আমাদের জিজ্ঞাসা করতাম এইটা সেটা। তো দেখলাম যে ওরাও ভাষা জানে, ওরা তো ভাষা জানে তা না, কিন্তু ভাষা প্রায়
80 থেকে 90% ভাষা জানা, কিন্তু একটু ডিফারেন্স ওদের আসলে প্রত্যেক দেশের মাদার টাং যেটা মাতৃভাষা একটু ডিফারেন্স আছে এবং প্রোনাউন্সিয়েশন আসলে একটু ডিফারেন্স। তারপরে অনেকে এখানে ফলো করে এদেশের কালচার, এদেশের সংস্কৃতি সব কিছু ফলো করে এবং ফলো করে দেখে আজ তারা এই অবস্থাতে আছে। তো আমি এখন যে রেটে দাঁড়িয়ে রয়েছি, অবশ্যই আপনাকে আগে বলছিলাম, সেটা হচ্ছে যে এই স্টেশনটা হচ্ছে যে সুসবা এরিয়ার একটি বাস স্টেশন, বাস স্টপ, এবং এটাই হচ্ছে লাস্ট একটা বাস স্টপ। সো আমরা ক্যারি ফরে যাব, সো আমরা ওয়েট করতেছি নেক্সট বাসের আসা। এবং সেই মুহূর্তে আমরা একটা পার্ক স্থান পেলাম, পাশে একটা পার্ক, এবং পার্কের জন্য আমরা একটু ঘোরাফেরা করতেছি। এবং সামনে একটা বড় টাওয়ার আছে, কিন্তু এদেশে অত বড় টাওয়ার নাই, মানুষের সাথে অনেক বড় বড় টাওয়ার থাকে কিন্তু এদেশে ওরকম তো অত টাওয়ার পাবেন না, আর ওরকম অত বড় বিল্ডিংও আপনারা দেখতে পাবেন না। সব কিছু মিলে অনেকটা সুন্দর লাগতেছে, কারণ ওয়েদার অনুসারে এবং এখনো বছর যায় নাই, কেবল হাফ ইয়ার হয়েছে, তো শীতের ফিলিংটা অবশ্যই সামনে মাসে থেকে অনুভবই করবো সেই আশায় রয়েছি। এবং